অবশেষে ভারতের নয়াদিল্লিতে আলোচিত নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির ফাঁসি কার্যকর হলো। সাত বছর পর ন্যায় বিচার পেল পরিবার। তিহার জেলে শুক্রবার ভোর 5:30 নাগাদ ফাঁসি কাষ্ঠে ঝোলানো হয় আসামিদের। এর আগে মধ্যরাতে শাস্তি এড়ানোর চূড়ান্ত পিটিশন খারিজ করে দেয় ভারতের সুপ্রিম কোর্ট। এই মামলায় আসামি ছিলেন 6 জন। বিচার চলাকালেই কারাগারে আত্মহত্যা করেন আসামি রাম সিং। নাবালক হওয়ায় 3 বছর সংশোধনাগারে থাকার পর অপরজন মুক্তি পায়। বাকি 4 আসামি অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা, বিনয় শর্মা ও মুকেশ সিংকে মৃত্যুদণ্ড দেন আদালত। 2012 সালের 16 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ ও ভয়াবহ নির্যাতনের শিকার হন এক মেডিকেল শিক্ষার্থী। সেই ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে গোটা ভারত। চিকিৎসা চলাকালে 13 দিন পর মারা যান নির্ভয়া নামে পরিচিত ওই তরুণী।